বিরতির পর স্বাগত। আজ শান্তির বাজার সফরে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি সেখানে গিয়ে চা শ্রমিকদের সাথে মত বিনিময় করেছেন। বলতো, জানা গেছে যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সুরমা বিধানসভা কেন্দ্রে মহাবীর চা শ্রমিকদের সাথে কথা বলেন। এতে করে শ্রমিকদের মধ্যেও ছিল খুশির বাতাবরণ। এদিন মুখ্যমন্ত্রী প্রায় 21 জন শ্রমিক পরিবারের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন। ফলে চা বাগানের শ্রমিক স্বপন কোরের বাড়িতে খাওয়ার শেষে তিনি সোজা চলে আসেন অপর কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। মহাবীর চা বাগানের সফরকালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাব। প্রোগ্রাম চল রহা হ্যায় বহুত দিন সে, ইয়ে হ্যায় গাঁও চলো অভিযান। ইয়ে অভিযান মে আজ মে ইয়াহাঁ পর আয়া হুঁ, অর ইয়ে বহুত বড়া ইম্পর্টেন্ট জাগা হ্যায়, অর চারি তরফ চাই বাগিচা হ্যায়। তো ইয়ে হমারা ধলাই ডিস্ট্রিক্ট কা এক অংশ হ্যায়, তো ইসমে হমারা জো বিধানসভা হ্যায় ওহ সুরমা বিধানসভা। বিধানসভা মে আজ এক কার্যকর্তা কি ঘর মে খানা খায়া, তো বহুত আচ্ছা লাগা। ও গাঁও চলো অভিযান কম সে কম 15 থেকে 20 ঘর হম গিয়ে হ্যাঁ, তো ইস তরহ ইয়ে প্রোগ্রাম মে হমনে শামিল হওয়া। মাননীয় প্রধানমন্ত্রী জি ক্যা ক্যা কর রহে সবকে লিয়ে, গরিব লোক কে লিয়ে ক্যা কর রহে, সবকে লিয়ে ক্যা কর রহে, ইয়ে এক লিফলেট মে মেনে সবকো দিয়ে। আমাদের গভর্নমেন্ট ভি ক্যা ক্যা কর রহে ওই দিয়ে, তো ইস তরহ প্রোগ্রাম আগে ভি চলেগা। और मैं समझता हूँ जो रेस्पॉन्स मुझे मिला है सबसे, और बहुत ही अच्छा। प्रधानमंत्री जी को धन्यवाद दे रहे हैं, हमारा त्रिपुरा सरकार को भी धन्यवाद दे रहे हैं। हर काम जिस तरह ट्रांसपेरेंसी के साथ काम हो रहा है, दे आर वेरी हैप्पी, बहुत खुश हूँ। और इसके साथ आज और भी प्रोग्राम है यहाँ पर, एक अम्बासा म्यूनिसिपल म्यूनिसिपैलिटी का जो बिल्डिंग है उसका भी उद्घाटन हुआ है, और कुछ कार्यकर्ता कुछ दिन पहले यहाँ पर रोड ट्रैफिक एक्सीडेंट में गुजर गए हैं, तो उनका घर भी जाना है। और हमारा नारी बंधन जो विजन वो भी चल रहा है, उनके साथ भी आज मिलेंगे हम। कम से कम 1000 हमारा महिला वहाँ रहेंगे, उनके साथ भी बात करेंगे। तो ये प्रोग्राम है अभी धलाई डिस्ट्रिक्ट में, तो मैं इसलिए मैं आज यहाँ पर ठहराऊंगा भी अभी, और इसके साथ ही कल मैं यहाँ से। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। কমলপুর শান্তির বাজার তিনি আজ গেছেন, সেখানে চা শ্রমিকদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। চা শ্রমিকদের কি সুবিধে রয়েছে কি অসুবিধে রয়েছে প্রত্যেকটা বিষয় তিনি জানার চেষ্টা করেছেন। এছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা তিনি তুলে ধরেছেন প্রত্যেকের সামনে। এছাড়া সামনে যেহেতু রয়েছে ভোট, তাই ভোটকে কেন্দ্র করে প্রচারও চলেছে আজকের এই মত বিনিময়কে কেন্দ্র করে। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।